বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে আসলাম কিভাবে খুব সহজে গরুর কলিজা পরিষ্কার করবেন তার একটা ছোট্ট টিপস। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন অপেক্ষা করব পানিটা গরম হওয়া পর্যন্ত। তো পানিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা কলিজাগুলো। বাজার থেকে নিয়ে আসার পরে আমি বেশ ভালো করে কলিজাটাকে ধুয়ে নিয়েছি, যাতে আলগা যেই রক্তটা আছে সেটা চলে যায়। তারপরে এখন আমি দিয়ে দিয়েছি সবটা কলিজা। এখানে কলিজার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনি যতটুকু ইচ্ছা ততটুকু পরিষ্কার করে নিতে পারবেন। কলিজাটাকে দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে কলিজাটাকে সিদ্ধ করে নিব। তো পানিটা কিন্তু আমি গরম হওয়ার পরেই কলিজাটাকে দিয়েছি, কলিজাটা দেওয়ার পরে কিন্তু মনে হচ্ছে যে পানিটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আবার পানিটা যখন বলগ আসবে, বলগ আসার পরে আমি 10 মিনিট এই কলিজাটাকে এই ফুটন্ত পানির মধ্যে ফুটিয়ে নিব। আর দেখতেই পারবেন কত ময়লা বের হয়। তো দেখেন বেশ অনেক ময়লা কিন্তু বের হয়েছে, আমি ময়লাগুলো যতটুকু সম্ভব একটু ফেলে দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করবেন আর একটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আমি আজকে যেভাবে কলিজাটাকে পরিষ্কার করব সেভাবে যদি পরিষ্কার করেন, রান্না করার পরেও যে কলিজার গায়ে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কখনোই করবে না। তো 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কলিজাটাকে আমি নামিয়ে নিয়েছি, আর কড়াইটাকে সরাসরি আমি সিঙ্কের উপরে রেখে দিয়েছি, যাতে করে ট্যাপ সেরে দিয়ে ভালো করে কলিজাটাকে ঠান্ডা করে নিতে পারি। গরম থাকা অবস্থায় তো আর কিছু কাজ করা যায় না, তো সেজন্য অবশ্যই ভালো করে ধুয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এই পদ্ধতিতে আপনারা গরুর কলিজা, খাসির কলিজা কিন্তু বা মহিষের কলিজাও পরিষ্কার করে নিতে পারবেন সেম প্রসেসেই। কলিজাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কিভাবে কলিজাগুলো পরিষ্কার করি সেটা দেখে এনেছি। তো দেখুন উপরে যে একটা চামড়া আছে একটু পাতলা আবরণ, এটাকে একটু হাত দিয়ে ধরলেই কিন্তু আলতো করে উঠে যায়। আর এখানে কোনো প্রকারের পরিশ্রমই হয় না, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু যে উপরে আলাদা একটা আবরণ আছে চামড়া পাতলা, এটা একদমই পাতলা, এটা একদম সহজভাবে উঠে যায়। তো আমি সবটা চামড়াই কিন্তু উঠিয়ে নিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমি একটু দেখিয়ে দিয়েছি একদম ইজিভাবে উঠে যাচ্ছে। আর যতটুকু সম্ভব চামড়াটা একটু ধরে ধরে উঠিয়ে নিতে হবে। তো সবগুলো চামড়া আমার উঠানো হয়ে গেছে, এখন আমি বটি দিয়ে আমার মতো করে যেই সাইজে আমি রান্না করব সেই টুকরো করে নেব কলিজাগুলো। আপনারা চাইলে কিন্তু এটাকে ছুরি দিয়েও টুকরো করে নিতে পারবেন। কলিজাগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছি, এখন আমি আবার একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিভাবে দূর করি সেটা একটু দেখিয়ে দিব। আষ্টে গন্ধটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এখানে 1 চা চামচ হবে। আর দিয়ে নিচ্ছে 1টা লেবুর অর্ধেকটা। তো লেবুটা থেকে আমি চিপে রসটা দিয়ে দিয়েছি হচ্ছে কলিজাতে। তারপর আমি হাত দিয়ে ভালো করে কলিজার সাথে মিশিয়ে নিব, যাতে সবগুলো কলিজার টুকরার সাথে এই লেবুর রসটা লবণটা মিশে থাকে। তারপরে 10 মিনিট রেখে দিব। তো 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি, আর 10 মিনিট পর আমি ভালো করে একটু ধুয়ে আপনাদের সাথে শেয়ার করব। 10 মিনিট পরে আমি ব্যাক করলাম, এখন কলিজাগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হয়তো আমি রান্না করব বা আমি ফ্রিজে রেখে দিব। এই প্রসেস যদি আপনারা কলিজাটা পরিষ্কার করেন এবং রান্না করেন, কখনোই কিন্তু কলিজার গা থেকে রান্না করার সময় কোনো প্রকারের ব্লাড বের হবে না বা রক্ত বের হবে না, আর কোনো প্রকারের আষ্টে গন্ধও করবে না। তো আশা করি আমার আজকের এই খুব সহজে গরুর কলিজা পরিষ্কারের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।